আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার যে অর্ধবার্ষিক সিলেবাসটা দেওয়া হয়েছে 1 থেকে 124 পৃষ্ঠা, অর্থাৎ প্রথম 5টা অধ্যায়, তার মধ্য থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা কিছু একক কাজ, দলগত কাজ এবং জোড়ায় কাজ নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে এভাবে করে 5টা অধ্যায় থেকে মোট 5টা পর্বে তোমাদের এই কাজগুলো দিয়ে দিব। আর পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই ভিডিওগুলো দেখে পরীক্ষা দিতে যাবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা চ্যানেলটা খুঁজে পাবে। সেখান থেকে প্লেলিস্ট অপশনে গেলে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা আছে, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে দেখবে তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়া বিষয়ভিত্তিক সাজেশন আকারও এখানে কিন্তু কিছু ভিডিও দেওয়া আছে, তো এগুলো দেখে তোমরা নিজেদের প্রস্তুতি নিতে পারবে। তাই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় সূচকের গল্প নিয়ে, আজকে দেখবো আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সূচক, আর আগামী 3টা পর্বে আমরা বাকি 3টা অধ্যায় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো, পর্ব 2-এ আমরা হচ্ছে প্রথমে যে প্রশ্নটা রেখেছি, একটা একক কাজ, একটি বর্গাকার কাগজ নাও, এবার কাগজটিতে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান 60টি দাগ টানলে কতটি ঘর উৎপন্ন হবে এবং ঘর সংখ্যা কি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। একটি বর্গাকার কাগজ নিয়ে দৈর্ঘ্যে ও প্রস্থে 60টি করে দাগ টানি। চিত্র হতে দেখা যায় বর্গাকার কাগজটিতে মোট 64টি বর্গাকার ঘর রয়েছে। অর্থাৎ একটি বর্গাকার কাগজে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান 60টি দাগ দিলে মোট 64টি বর্গাকার ঘর উৎপন্ন হয়। এখানে 64 সমান কী লেখা যায়? 8 গুণ 8, ঠিক আছে? এই জিনিসটা বললাম সেটা তোমাদের এখানে এঁকে দেখাই। দেখো, আমরা যদি একটা বড় ক্ষেত্র আঁকি যার 4টা বাহু হচ্ছে সমান, এখানে আমরা 60টা করে দাগ টানবো, তাই তো? তো দেখো, 60টা দাগ টানি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 60টা দাগ টানবো। আবার এভাবে করো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো, আমরা মোট 8 8 করে 64টা ঘর পাচ্ছি। এভাবে করে 8টা ঘর পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার এভাবে 8টা পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে কত হচ্ছে? 8 গুণ 8, তার মানে 64টা ঘর কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? যেহেতু 64টিকে আমরা 8 গুণ 8 এই দুটি সংখ্যার গুণাকারে প্রকাশ করতে পারি, তাই ঘর সংখ্যা 64 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপর দেখো, প্রশ্ন 2-এ আমরা একটা একক কাজ রেখেছি, নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। কতে আছে 3x-5, কতে আছে 999, গতে আছে 2x+3y+4z। তাহলে প্রথম যেটা আছে 3x-5, এর বর্গ যদি আমরা নির্ণয় করি তাহলে কী লেখা যায়? দেখো, a-b² যে সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এখানে 3x-5² বর্গ বের করবো, ঠিক আছে? তাহলে দেখো, এটাকে আমরা কী লিখতে পারি? আমরা যদি a-b² সূত্র লিখি, তাহলে কি a-b² সূত্র কী দাঁড়াচ্ছে? a² - 2ab + b². এটা দিয়ে অঙ্কটা করা যায়, আবার চাইলে অঙ্কটা আরেকভাবেও করা যায়। তাহলে এর বর্গ বের করলে আমরা কী লিখবো? দেখো, 3x² মানে a² সূত্রটা এখানে লিখে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। a-b² যে সূত্রটা হচ্ছে কি? a² - 2ab + হচ্ছে কি? b² এই সূত্র অনুযায়ী লিখছি। তাহলে এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 3x, তার মানে 3x² - 2 × a মানে 3x × b মানে হচ্ছে কত? -5 প্লাস, দেখো, প্লাস হচ্ছে কত? b², তার মানে -5² ঠিক আছে? দেখো, তাহলে আমরা এখানে কী লিখবো? -5 a-b² আচ্ছা, -5 না, +5² এখানে +5 হবে। তাহলে কী দাঁড়াচ্ছে? দেখো, b এর মান হচ্ছে এখানে 5, a এর মান হচ্ছে 3x। তাহলে 3x² করলে আমরা পাচ্ছি 9x² মাইনাস 3 × 6 = 5, 6 = 30, 30x + 25, 9x² - 30x + 25, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। খ নাম্বারে আছে 999, এর বর্গ নির্ণয় করো। দেখো, এটাকে আমরা কী লিখতে পারি? 999 এর বর্গ, তার মানে 999² এটা সমান লেখা যায় হচ্ছে 1000 - 1² ঠিক আছে? তাহলে a-b² সূত্র, তার মানে 1000² - 2 × 1000 × 1 + 1²
1000কে হোল স্কয়ার করলে কয়টা হচ্ছে এক দিয়ে? ছয়টা শূন্য পাচ্ছি আমরা। মাইনাস 2 × 1000 গুণ করলে হচ্ছে 2000 প্লাস হচ্ছে 1। তাহলে এই 10 লক্ষ এবং হচ্ছে 1 যোগ করে তার থেকে আমরা বিয়োগ করব 2000। হ্যাঁ, তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে থাকছে হচ্ছে আমাদের কাছে 998001 থাকছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো আমরা হচ্ছে পয়েন্টটায় চলে যাই, গ নাম্বারে। 2x + 3y + 4z এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে দেখো এটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, একবার এই 2x + 3y কে ধরে 4z কে বিধ হতে পারি, আবার 2x কে এ ধরে 3y + 4z কে বিধ হতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে ধরে নিই এ মানে হচ্ছে 2x + 3y, আর বি মানে আমরা ধরে নিলাম যে 4z। তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা হচ্ছে এটা সমাধানটা করব। তাহলে কী লেখা যেতে পারে এটাকে? সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে কত? 2x + 3y হোল স্কোয়ার প্লাস 2ab, মানে 2 × হচ্ছে 2x + 3y × বি মানে হচ্ছে কত? 4z প্লাস 4z হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, ঠিক আছে? সূত্র বসালাম। এখন দেখো 2x + 3y হোল স্কোয়ার, এটাকে কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। তো সেটা লিখি, কী লেখা যায়? 2x হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু 2 × 2x × 3y প্লাস হচ্ছে 3y হোল স্কোয়ার। তারপর দেখো এটা যদি কাজ করি আমরা, 2 × 2 = 4, 3 × 4 = 12, তো কী পাচ্ছি আমরা? 12xz বা 12zx যাই লেখো না কেন। তারপর আবার দেখো 3 × 2 = 6, 4 × 6 = 24, 24yz প্লাস থাকছে কত এখানে? 16z², ঠিক আছে? তাহলে 2x হোল স্কোয়ারকে কী লেখা যায়? 4x² প্লাস 2 × 2 = 4, 3 × 4 = 12, 12xy প্লাস এখানে পাচ্ছি আমরা 9y² প্লাস 12, সাজিয়ে লিখি তোকে বলে zx লিখলাম, 12zx প্লাস হচ্ছে 24yz প্লাস 16z². এখন হচ্ছে আমাদের কাজ শেষ, শুধু আমরা এখন সাজিয়ে লিখবো। আগে স্কোয়ারগুলো লিখি, তাহলে প্রথমে লিখবো কত আমরা? 4x², তারপর লিখবো y² মানে 9y², তারপর লিখবো z² অর্থাৎ 16z². এবার বাকিগুলো লিখি, 12xy প্লাস হচ্ছে 24yz প্লাস 12zx, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 12zx না, 16zx হওয়ার কথা, তারা আমি দেখছি কোথায় সমস্যা হয়েছে। এটা হচ্ছে তোমাদের এই যে 12zx আমরা কোথায় পেলাম, এখানে একটু ভুল হয়েছে। দেখো এই 2 × 2 = 4, আর 4 × 4 = 16, এটা হবে কত? 16zx, এটা 16 হবে, ঠিক আছে? এই যেটা 16 হবে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 16zx। তাই গেল আমাদের 2 নম্বর কাজটা। 3 নম্বর একক কাজে দেখো কী রেখেছি আমরা, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 0, 1, 4, 5, 6 এবং 9 হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। যেমন 100-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 যা 10-এর বর্গ, আবার 81-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 যা 9-এর বর্গ, 64-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 যা 8-এর বর্গ, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বরে আমরা একটা একক কাজ রেখেছি যে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে সংখ্যায় 8 গুণ হয়। একটি হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 36 জন, তুমি কি বলতে পারবে ষষ্ঠ দিন শেষে হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে কি না? তো কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা প্রথমে ছিল 36 জন, তাহলে প্রথম দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 36 × 8, একজন থেকে 8 জন হয়, তো আমার এটা কী লেখা যায়? 6² 36কে লেখা যায় ইন্টু 8 জন। দ্বিতীয় দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 36 × 8, নতুন করে যোগ হয়েছে আরও গুণ 8, মানে প্রত্যেক একজন থেকে 8 জন, তাহলে 6² এর বদলে লেখা যায়, আর 8 আর 8 মিলে কী লেখা যায়? 8² জন। তৃতীয় দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 6² × 8² × 8 জন। চতুর্থ দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 6² × 8² × 8 × 8, তার মানে 8² পঞ্চম দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 6² × 8² × 8 জন, আর ষষ্ঠ দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা 6² × 8² × 8² × 8 জন, তার মানে 6² × 8² × 8² × 8 স্কোয়ার। পুরোটা আমরা গুণ করলে কত পাচ্ছি? 94,37,184 জন, ঠিক আছে? তাহলে আমরা জানি কোনো সংখ্যার ঘাত যদি 2 হয় অর্থাৎ জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যেহেতু 94,37,184 সংখ্যাটিতে 6 এবং 8-এর ঘাত জোড় সংখ্যা, সেহেতু 94,37,184 এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং ষষ্ঠ দিন শেষে হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 94,37,184, এটি একটি
পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা দলগত কাজ। তোমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ এটা। মাঠটি আয়তাকার, মাঠটির চারপাশে গাছ লাগাতে কত খরচ হবে তা নির্ণয় করো। দেখো আমাদের দলের নাম হচ্ছে কৃষ্ণচূড়া, 11 জুলাই 2024, দলের সদস্য সংখ্যা 6 জন। শিরোনাম, মাঠের চারদিকে গাছ লাগানোর জন্য খরচ নির্ণয়। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ফিতা, ক্যালকুলেটর, খাতা, কলম, গাছ, পেন্সিল। কার্যপদ্ধতি, প্রথমে ফিতা দিয়ে মেপে পাই আমরা মাঠের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। মাঠের পরিসীমা কত? আমরা জানি আয়তাকার কোনো মাঠের পরিসীমার ক্ষেত্রফল হচ্ছে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বাহিরে একক। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্যের মান 60, প্রস্থর মান 40, বাহিরে একক হচ্ছে মিটার। 2 ইন্টু 60 আর 40 যোগ করলে হয় 100, 2 ইন্টু 100 মিটার, তার মানে 200 মিটার। এখন এই সংগৃহীত তথ্যের আলোকে আমরা হচ্ছে এটা চিত্র আঁকবো। আমাদের চিত্রটা হবে এরকম, আমরা আয়তাকার একটা বাগানে চিত্র আঁকছি, ঠিক আছে? 60 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে এটা হচ্ছে কত? 60 মিটার, এ পাশে হচ্ছে 40 মিটার, এ পাশে হচ্ছে 40 মিটার, আর নিচে হচ্ছে কত? 60 মিটার, ঠিক আছে? এই চিত্র তোমাদের আঁকতে হবে, এটা হচ্ছে আয়তাকার বাগানের ছবি আঁকলাম আমরা। তাহলে 4 মিটার পরপর যদি গাছ লাগাই তাহলে গাছ লাগছে আমাদের কয়টি? 200 ভাগ 4টি, তার মানে 50টি। ধরি প্রতিটি গাছের মূল্য 40 টাকা, তাহলে 50টি গাছ কিনতে আমাদের খরচ হবে কত? একটা গাছের জন্য 40 টাকা, 50টি গাছের জন্য 50 গুণ 40 টাকা, অর্থাৎ 2000 টাকা। সুতরাং আমরা কী বলতে পারি যে মাঠের চারপাশে গাছ লাগাতে আমাদের খরচ হবে 2000 টাকা, ঠিক আছে? তোমাদের হচ্ছে এখান থেকে বর্গ নির্ণয় করা অঙ্গ থাকতে পারে। বর্গ নির্ণয় যে দুটো সূত্র আছে, একটা হচ্ছে a+b² = a² - 2b+b² আর একটা হচ্ছে কি a-b² = a² - 2b+b². এই দুটো সূত্রের অঙ্গ থাকতে পারে। আবার কাগজ কেটে রাশিগুলো বিভিন্ন রাশির বর্গ নির্ণয় করে সেটা হচ্ছে তোমাদের বর্গ বের করাটা অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের গণিত যে পরীক্ষাটা হবে 15 তারিখ, তার কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজের সমাধান আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী পর্বে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।